আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত বক্তারপুর আশরাফ আলী ও হাজি ইশাক আলী সাহেবের বাড়িতে আয়োজিত আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনার পরে এ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ অনেক সুন্দর সুন্দর বয়ান শোনার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আমার পরবর্তীতেও আরো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি ঘোষণা হয়েছে যে তাওহীদ এবং শিরক, এই বিষয়টি সম্পর্কে দুই একটি কথাবার্তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদ এবং শিরক, এই বিষয় দুটি আমাদের প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের জানা সবচেয়ে জরুরি বিষয়। এই দুটি বিষয়ে যদি কেউ না জানি, তাওহীদ যদি না বুঝি এবং শিরিক যদি না বুঝি, তাহলে আমাদের মুমিন হিসাবে আমরা যে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, আমাদের এই মুসলিম দাবির যথার্থতা সত্যতা থাকবে না। এই জন্য প্রত্যেক মুসলিমকে, প্রত্যেক মুমিন নারী পুরুষ সবাইকেই এই দুটি জিনিস, তাওহীদ এবং শিরক, এই দুটি জিনিস অবশ্যই বোঝা লাগবেই। এই দুই জিনিস না বুঝে যদি কেউ কবরে যায়, তাহলে তিনি মুসলিম হিসাবে ইমানের সাথে তার পক্ষে মৃত্যুবরণ করা সম্ভব হবে না। এই জন্য আমরা যেই কালেমাটা পড়ে ইমান আনি, যেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করি, সেই কালেমাটা তো আমরা সবাই জানি, জানেন তো আপনারা সেই কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটার নাম হলো কালেমাতু শাহাদা, কালেমায়ে শাহাদাত বলি আমরা। এটার সংক্ষিপ্ত রূপ হলো আমরা যেটা সবসময় বহুল প্রচলিত কালেমা হিসাবে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কালেমাতুস শাহাদা সংক্ষিপ্ত রূপ। আর কালেমাতুস শাহাদা যেটা, কালেমা শাহাদাত যেটা, এটা হলো বিস্তারিত রূপ, অর্থাৎ ইমানের, ইসলাম গ্রহণ করার পরিপূর্ণ বাক্য হল কালেমায়ে শাহাদাত। এই কালেমায়ে শাহাদাত পড়ে যখন আমরা ইসলাম গ্রহণ করি, ইমান আনি, এখানে আমরা যে কথাগুলা বলি, এই কথাগুলোর ভিতরেই তাওহীদ এবং শিরকের কথা এই কালেমার ভিতরেই আছে। অর্থাৎ আমরা যদি তাওহীদ না বুঝি, শিরক না বুঝি,
তাহলে আমাদের ইমান আনাই হয় নাই, কালেমাই হয় নাই। আর কালিমাই যদি না হয় তাহলে আর ইমান আনাই হয় নাই। ইমান আনাই যদি না হয় তাহলে যে মুসলিম দাবি করে বসে আছে সে মুসলিম দাবি করাটাও হয় নাই। আর এভাবে বসে থাকলে এই ইমান দিয়ে, এই মুসলিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমাদের প্রত্যেককেই যে কোনো ভাবেই তাওহীদ বুঝতে হবে এবং শিরক বুঝতে হবে। এই কালেমার ভিতরে আমরা যে কথাটা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই। জমিনের চারিদিকে যত মাবুদ আছে, অসংখ্য হাজার হাজার মাবুদ আছে, এই মাবুদ গুলো সবগুলাই হলো নকল মাবুদ, ভেজাল মাবুদ, দুই নম্বর মাবুদ। মাবুদ কিন্তু আরো আছে, হাজার হাজার আছে। মাবুদ মানে যার এবাদত করা হয়। তাহলে দুনিয়ার অনেক মানুষ সূর্যের এবাদত করে, দুনিয়ার অনেক মুশরিক অনেক মানুষ সূর্যকে মাবুদ বানিয়ে নিছে। তাহলে সূর্য একটা মাবুদ, অনেক মানুষ চন্দ্রকে মাবুদ বানিয়ে নিছে, চাঁদও একটা মাবুদ, অনেক মানুষ গরুরও এবাদত করে, গরুরও পূজা করে, এরকম মানুষ আছে না? তাহলে যারা গরুর পূজা করে, গরুর এবাদত করে, তারা গরুকেও মাবুদ বানিয়েছে। অনেক মানুষ তুলসী গাছের এবাদত করে, তুলসী গাছের পূজা করে, তুলসী গাছকেও তারা মাবুদ বানিয়েছে। এমনি ভাবে দুনিয়ার মানুষ কত জিনিসের, কত মাখলুকের, কত প্রাণীর এবাদত করে, ওই সমস্ত মাখলুক সমস্ত প্রাণী সবগুলো এক একটা মাবুদ। কিন্তু এই সমস্ত মাবুদ গুলা হইল দুই নম্বর মাবুদ, নকল মাবুদ, ভেজাল মাবুদ, এগুলো একটারও মাবুদ হওয়ার যোগ্যতা নাই, একটাও মাবুদ হইতে পারে না। যখন আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন আমি সাক্ষ্য দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ আর নাই, আর কোন মাবুদ আমি মানি না। দুনিয়ার মানুষ জমিনে যত নকল মাবুদ বানিয়ে নিছে, দুই নম্বর মাবুদ বানিয়ে নিছে, এই সব মাবুদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম, আমি এই সকল একটা মাবুদও আমি মানি না, আমি শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমার মাবুদ মানলাম। ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালেমার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মাবুদ মেনে নিলাম, যে আল্লাহকে আমার মাবুদ হিসেবে স্বীকার করে নিলাম, ওই মাবুদ হলেন ওয়াহদাহু, ওই মাবুদ হলেন একক, ওই মাবুদ তার ক্ষমতার দিক থেকে, মালিকানার দিক থেকে, সমগ্র কিছু পরিচালনার দিক থেকে, নাম এবং গুণাবলীর দিক থেকে এবাদত পাওয়ার হকদার, এবাদত পাওয়ার মালিক হিসাবে তিনি একক, তিনি ওয়াহদা। ওয়াহদা মানে কথা বলা না, এই দেশে মনে কথা বলা নিষেধ নাকি আপনাদের এলাকায়? মনে হয় ওয়াজ মাহফিলে কোনো কথা বলা নিষেধ নাকি? কিছু কথা বলেন না যে, আমার কথা বুঝতেছেন? বুঝলে কথা বলবেন জিজ্ঞাসা করলে। ওয়াহদাহু, ওয়াহদাহু মানে কি? তিনি একক, যে আল্লাহর উপরে ইমান আনলাম, যে আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিলাম, তিনি একক, ওয়াহদাহু। সূরা আল ইখলাস আমরা সবাই পারি, সবাই মুখস্থ পারি, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন,
আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহাদ, আল্লাহ হলেন আহাদ, আহাদ মানে এক না একক, ওয়াহেদ মানে এক, আর আহাদ মানে একক। এককে ভাগ করা যায়, একের অর্ধেক হয়, একের চার ভাগের এক ভাগ হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, এককে বিভিন্ন অংশে বিভক্ত করা যায়, কিন্তু একক যেটা এটাকে কোন অংশে ক্ষুদ্রতম কোন অংশেও বিভক্ত করা যায় না। একক যেটা এটাকে ভাগ করা যায় না, টুকরা করা যায় না, আর যেটা এক, এককে কিন্তু ভাগ করা যায়, একের অর্ধেক হয়, একের তিন ভাগের এক ভাগ হয়, একের চার ভাগের এক ভাগ হয়, একের দশ ভাগের এক ভাগ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি আমার পরিচয়টা দুনিয়ার মানুষের সাথে করাই দেন, আমি আল্লাহ হইলাম একক, আমি আল্লাহ হইলাম আহাদ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক, ওয়াহাদা, তিনি হলেন একক। কিসের ক্ষেত্রে একক? তিনি তার মালিকানার ক্ষেত্রে একক, তিনি তার ক্ষমতার ক্ষেত্রে একক, তিনি তার পরিচালনার ক্ষেত্রে একক, তিনি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক, তিনি ইবাদত পাওয়ার মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। সুবহানাল্লাহ, লা শারীকা লাহু, ইমান আনার সময় কসম করলাম, শপথ করলাম, লা শারীকা লাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, এই পরিচালনার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদত পাওয়ার ক্ষেত্রে, লা শারীকা লাহু, আমার ওই আল্লাহর সাথে কোনো বিন্দু মাত্র শরীক নাই। আমি যে আল্লাহর উপরে ইমান আনলাম, তিনি একক মালিকানা সবকিছু, এক্ষেত্রে কোন মানুষ, কোন জিন, কোন নবী রাসূল, কোন ওলিয়া উলিয়া, কোন বুজুর্গ, কোন গাছপালা, কোন পশু পাখি, কেউ আমার এই আল্লাহর মালিকানার সাথে শরিকানা নাই। শরিকানা আমরা সবাই বুঝি, যখন কোরবানির সময় আসে, সাতজনে মিলে, ছয়জনে মিলে, পাঁচজনে মিলে যখন একটা গরু কোরবানি করি, তখন আমরা বলি শরিকানা কোরবানি, বলি না? আপনাদের এদিকে বলে? দেখো, শরিকানা কোরবানি করতেছে। আর যদি একটা গরু একজনে কোরবানি করে, একজনের পক্ষ থেকে করে, তখন বলি, তখন আর শরিকানা হয় না, তখন তো একা কোরবানি করছে। আর যখন দুইজন, তিনজন, চারজন, পাঁচজনে মিলে করে, তখন আমরা বলি যে শরিকানা কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীকে, ইবাদতের মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক নির্ধারণ করলে ওইটাকে বলা হয় ওয়াহদাহু, এটাকে বলা হয় আহাদ, এটাকেই বলা হয় তাওহীদ। আর যদি এই ক্ষেত্রে ভাগ বসানো হয়, কাউকে এনে এখানে যোগ করা হয়, কাউকে সংযুক্ত করা হয়, তখন এটাকে বলা হয় শিরক। যখনই আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর কোনো ইবাদত পাওয়ার ক্ষেত্রে অন্য কাউকে এনে যুক্ত করা হবে, সংযুক্ত করা হবে, তখন হয়ে যাবে কি? শিরক। এই জন্য যারা হজে যায়, উমরা করতে যায়, এখানে হাজি সাহেবরা আছেন না, যখন আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, তখন একটা তালবিয়া পড়তে পড়তে আমরা আল্লাহর ঘরের দিকে যাই। ওই তালবিয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের ট্রেনিং, তাওহীদের প্রশিক্ষণ, শিরক মুক্ত হওয়ার প্রশিক্ষণ আল্লাহ পাক ওই তালবিয়ার মধ্যে দিয়ে দেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক,
লা শারীকা লাক, এটাকে বলা হয় তালবিয়া, হজের তালবিয়া, উমরার তালবিয়া। এই তালবিয়ার মধ্যে আমরা ঘোষণা দিই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি, আমি লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি ওই আল্লাহর ডাকে, ওই আল্লাহর ঘরে, ওই আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছি যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। লাব্বাইক লা শারীকা লাক, যেই আল্লাহর সাথে কোন ধরনের শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নিমাতা, সমস্ত নিয়ামত, লাকাওয়াল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানার একমাত্র মালিক হইলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, লা শারীকা লাক। এই মালিকানার ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, ইবাদত পাওয়ার ক্ষেত্রে তার সাথে কোন ধরনের শরীকানা নাই। এই তালবিয়া পড়তে পড়তে আমরা হজে যাই, উমরা যাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারকে তার ভিতরে ইমানটা বদ্ধমূল তাওহীদি ইমান, শিরক মুক্ত ইমান তৈরি করার জন্য আল্লাহ পাক এই তালবিয়ার মাধ্যমে হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই ইমানটা যদি তাওহীদ ভিত্তিক না হয়, ইমানের ভিতরে যদি শিরক থাকে, তাহলে এই ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে ইমান লাগবে, আমলে সালে লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক যতবার জান্নাতের ওয়াদা করেছেন, এই দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস চান, একটা হলো ঈমান, আরেকটা হলো আমলে সালেহ। কিন্তু যেই ইমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ইমানটা হতে হবে তাওহীদ ভিত্তিক, আল্লাহর একত্ববাদ ভিত্তিক। ওই ইমানের ভিতরে কোন ধরনের শিরক থাকা যাবে না। যে আমল তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই আমলে সালের মাধ্যমে জান্নাত দিবেন, ওই আমলে সালেটাও হতে হবে শিরক মুক্ত আমলে সালে। এই ইমানের ভিতরে এবং আমলের ভিতরে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। ইমানও শেষ হয়ে যাবে, আমলও শেষ হয়ে যাবে যদি শিরক থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি আপনারা কিছু বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কিছু বলার দরকার নাই নাকি? কি বলতে হবে? জি, নাউযুবিল্লাহ বলতে হবে। যেখানে জাহান্নামের আযাবের কথা, যেখানে শাস্তির কথা এগুলো শুনবো, তখন আমরা কি বলবো? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, আল্লাহ জান্নাত দিবেন না। জান্নাত না দিলে কোথায় যেতে হবে? ঠিকানাটা হবে, আশ্রয়স্থল হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে,
যেই নেক আমল থাকে, যে আমলগুলো করব সে আমলগুলো নষ্ট হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়। যদি আমি নামাজও পড়লাম আবার শেরেকও করলাম, তাহলে আমার নামাজগুলো বরবাদ হয়ে যাবে। রোজাও রাখলাম শেরেকও করলাম, আমার রোজা বরবাদ হয়ে যাবে। হজও করলাম শেরেকও করলাম, আমার হজ বরবাদ। যাকাতও দিলাম শেরেকও করলাম, আমার যাকাত বরবাদ হয়ে যাবে। অর্থাৎ শেরেক এমন এক জিনিস, শেরেক করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলও বরবাদ করে দেন, আমলও ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। الله رب العالمين বলেন, রাসূল যুগে যুগে আমি যত নবী যত রাসূল জমিনে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি এই ওহী নাযিল করে বলে দিয়েছি, যদি শিরক করো লায়াহবাতান্ন আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি শিরক করো তোমার সমস্ত আমল শেষ, আমল বরবাদ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, এমনিতে আমল আমাদের কম, আমল করি অল্প, আমল করি সামান্য, যদি শিরক করি তাহলে এই শিরকের কারণে এই আমলটুকু ধ্বংস হয়ে যাবে, আমলটুকু শেষ হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে শিরক করা যদি ঈমান নিয়ে যায়, শিরক করা আমল নিয়ে যায়, কিয়ামতের ময়দানে ঈমানও খুঁজে পাওয়া যাবে না, আমলও খুঁজে পাওয়া যাবে না। ঈমানও বরবাদ, আমলও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকবার এই কথা বলছেন, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি, কিন্তু ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, যদি বান্দা শিরক করো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্য অন্য কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক যেই ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন, ওই ঈমানটা কেমন হতে হবে আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই বর্ণনা দিয়েছেন, সেই ঈমানটা হতে হবে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ওই ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত করে নাই, কোনো শিরক মিশ্রিত করে নাই, ঈমানটাকে শিরক মুক্ত রেখেছে, শিরক মুক্ত তাওহীদি ঈমান ছিল, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার মানুষগুলার জন্য, এই শিরক মুক্ত মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে নিরাপত্তা। এই মানুষগুলাই হলো হেদায়েত প্রাপ্ত মানুষ, এই মানুষগুলাই হলো মুহতাদুন। এই মানুষগুলোর যে ইমান, এই ইমান দ্বারা সে জাহান্নাম থেকে নিরাপদ থাকবে, এই ইমান দ্বারা কিয়ামতের ময়দানের বিভিন্ন ধরনের আযাব থেকে সে নিরাপদ থাকবে, কবরের আযাব থেকে সে নিরাপদ থাকবে। অর্থাৎ সমগ্র আখেরাতের প্রত্যেক গাঁটিতে গাঁটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিরাপত্তা রেখেছেন, সুবহানাল্লাহ। কিন্তু সত্য হলো
ইমানের সাথে কোনো শেরেক মিশ্রিত করা যাবে না। ইমানটা যদি শেরেক মুক্ত থাকে ওই ইমানটা হলো তাওহীদ ইমান, ওই ইমানটা আল্লাহর একত্ববাদের উপর ইমান, ওই ইমানটাই ওয়াহদাহু লা শারীকা লাহু।